কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, আজ সকালে টিফিনে হবে পাস্তা, তো পাস্তাটাকে সিদ্ধ করতে দিয়েছি। তো এদিকে পাস্তাটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি ওই পেঁয়াজ টেয়াজ সব কেটেই রেখেছি। আমি কীভাবে বানাচ্ছি পাস্তাটা তোমরা দেখো, অনেক অনেক রকমভাবে বানাই, তো আমি এইভাবেই করছি। অনেক দিন পরে পাস্তাটা বানাচ্ছি, জানি না, একটু ভালো করে বানানোর চেষ্টা করছি। তো তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও, আশা করি ভালোই আছো, আমরা সবাই ভালো হয়ে আছি। তো দেখো, প্রথমে পেঁয়াজ টমেটো এইগুলো সব কিছু মানে ভেজে নিলাম, একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এইসব দিয়ে মানে পেঁয়াজটাকে একটু ইয়ে করে নিলাম, মানে ভেজে নিলাম, নরম হয়ে যাবে। তো দেখো এইভাবে করে নিচ্ছি, তারপরে এর মধ্যে একটা ডিম ভেঙে দেবো, ডিম ভেঙে দিয়ে মানে নাড়াচাড়া করে নেবো, তারপরে পাস্তাটা দেবো। তো এইভাবে বানালে পরে না ডিমের স্বাদটা পাওয়া যায়, পরে আলাদাভাবে ডিম দিলে পরে সেই স্বাদটা পাওয়া যায় না। তো দুদিন আমি ব্লগ দিতে পারিনি, একটু টেনশনের মধ্যে ছিলাম, আমার ছেলের শরীরটা মানে খুব একটা ভালো যাচ্ছে না, তো তার জন্যই মানে দিতে পারছি না ব্লগ। ভিডিও তো বানিয়ে রেখেছি, কিন্তু ওই এডিট করা ইয়ে করা অনেক ঝামেলা, তো তার জন্যই আর করতে পারছি না। মানে বাচ্চাকে সামলানো, এই সংসার সামলানো অনেকটাই মানে কষ্ট, যারা মানে যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝবে। সংসার সামলে, সব কিছু সামলে ইউটিউব করা অনেকটা কষ্ট, তবুও করার চেষ্টা করি যেটুকু হয়। তো ডিমটা এর মধ্যে ভেঙে দিলাম, তো ডিমের দেখো একটা টুকরো পড়ে গেছে, ওটা আমি উঠিয়ে ফেলে দেবো। এবার ডিমটাকে ভালো করে মানে এর সাথে ইয়ে করে নেবো, ঝুরঝুরি টাইপের করে নেবো, দিয়ে তারপরে এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেবো। আমি তো এইভাবে বানাই যাই না, অনেকে অনেক রকমভাবে বানাই, তো আমি অতটা ইয়ে করছি না, তো একটু চটপটা বানানোর চেষ্টা করছি, অনেকদিন পর খাচ্ছি, তো তার জন্য একটু চটপটা বানানোর চেষ্টা করছি। তো চলো এবার এর মধ্যে পাস্তাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই, তারপর পরে কথা বলছি। দেখো আমার পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে, টমেটো সস দিয়ে তো আগেই করে নিয়েছি। তো টমেটো সস নিয়েছি, কাঁচা পেঁয়াজ, একটু ম্যায়োনিজ নিয়ে নিয়েছি, তো দুজনের জন্য করে নিয়েছি, প্লেটে নিয়ে নিয়েছি। তো আমাদের সকালে ব্রেকফাস্ট এটাই, এইটুকু দিয়েই পেট ভরে যাবে আমাদের। সকালবেলাটা খাওয়াটা খুব আমরা হালকাই খাই, অতটা খাই না, তো দেখে মনে হচ্ছে খুব স্বাদ হয়েছে। তো চলো তোমাদের সাথে খেতে খেতে কথা বলি। দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট করে নিয়েছি, আর পাস্তাটা আজকে এত টেস্টি হয়েছিল, এত টেস্টি মানে কী বলবো, না খেলে আর বিশ্বাস করা যাবে না, নিজের বানিয়েছি, নিজেই প্রশংসা করছি। তো দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে, আরও কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তো এবার এলাম বেডরুমে, বেডরুমটা পরিষ্কার করব, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর সত্যি আজকের ব্রেকফাস্টটা পুরো জমে গেল, তোমরাও এভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো বেডটা পরিষ্কার করে নিই, তারপর আবার কথা বলছি। Thank you.
হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টটা খুব সুন্দর ছিল, খুব ভালো লাগলো, একদম ফাটাফাটি জমে গেছে ব্রেকফাস্টটা, খুব ভালো। অনেকদিন হলো চটপটা খাই না, তো আজকে খেলাম, তো খুব ভালো লাগলো। তো এখন বাজে 9টা বেজে গেছে, তো এখন সবজি টবজি কাটবো, কেটে রান্নার জন্য ইয়ে করবো। তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলে নিই, তাই চলে এলাম। আর এখন একটু ফ্রি আছি, এখন একটু ভিডিও এডিট করবো, কারণ টাইম হয় না। এই টাইমটায় ছেলেকে স্কুলে পাঠাই, তারপর একটু ফ্রি থাকি, তো ভাবলাম যে এখন একটু ভিডিওটা এডিট করে নিই। কদিন ধরে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, আর আমার ভিডিওতে আমি যে ভয়েস মানে যে কথাগুলো বলি না, সেগুলো প্রচণ্ড কম আওয়াজ হয়, কারণ আমার কাছে তো কোনো মাইক বা কিছু নেই যে আওয়াজটা কমে, আর আমি এত জোরে কথা বলতে পারিও না, তার জন্য আমার আওয়াজটা কম হয়। এর জন্য আমি যে অরিজিনাল আওয়াজটা ওটা মিউট করে দিয়ে আমি পরে ভয়েস দিয়ে দিই আলাদা করে। তো তোমরা কিছু মনে করো না, কারণ আমার আওয়াজটা এতটা তেজ হয় না যে শুনতে পাবে তোমরা, আর শুনলে মানে খুব কম শোনা যায়। তো এর আগে আমি অনেকে বলেছি তোমার আওয়াজটা এত কম কেন, তার জন্য আমি বললাম যে আমি এবার থেকে মানে ওই আসল যে ভয়েসটা ওটা মিউট করে দিয়ে এমনি এটা করব। এখন একটু রেস্ট নিয়ে নিই, শুয়ে শুয়ে একটু ভিডিও এডিট করে নিই, তারপরে আবার উঠে স্নান টান করবো, করে রান্নাবান্না করবো, ছেলেকে স্কুল থেকে আনার সময় হয়ে যাবে, অনেক কাজ। আর আজকে ওই পাস্তা না অনেকদিন পরে এরকম চটপটা খেলাম, তো অনেকদিন ধরে পাস্তা খেতে ইচ্ছা করছিলো, তো করাই হচ্ছিলো না, তো ভাবলাম আজকে করে নিই। তো সত্যি আমার বরের খুব ভালো লাগলো, আমার উপর অনেকদিন পরে যে কোনো জিনিস যদি অনেকদিন পরে খাওয়া যায় তো সত্যি খুব ভালো লাগে। ও বেশি খেয়ে বলে না, অল্প জিনিস মুখে বেশি লেগে থাকে, তো সেই ব্যাপারটা হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সামনে আসবে গল্প করতে, ততক্ষণের জন্য বাই, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমাকে ভালোবাসো, এভাবেই আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগে যেতে পারবো না। তো চলো ততক্ষণের জন্য বাই, টাটা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে কথা বলবো, টাটা।